প্রিয় ছাত্রছাত্রী, অনেক সময় প্রাইমারি স্কুলের স্টুডেন্টসদের বা ক্লাস ফাইভ ক্লাস সিক্স এর ছাত্রছাত্রীদের এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে মাই ফ্যামিলি বা আমার পরিবার, এই টপিকের উপর তোমাকে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। বা অনেক সময় পড়ে যায় যে 10টি লাইনে লেখো বা 80 শব্দে লেখো। ওকে, তো তোমাদেরকে আমি বলবো, দেখো খুব সহজ ভাষায় এই মাই ফ্যামিলি এই প্যারাগ্রাফটি আমি এখানে লিখেছি, যেটা তোমরা ভালো করে বুঝে নাও, মনে করলে তোমরা এটা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পাবে। প্রথমে দেখো কীভাবে লিখবে একটু ভালো করে বুঝে নাও, মনে করলে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতেই পারো। ওকে, দেখো আমি যেটা প্রথমে লিখেছি, আই হ্যাভ আ ভেরি স্মল ফ্যামিলি, অর্থাৎ আমার আছে একটি খুব ছোট্ট পরিবার। স্মল মানে হচ্ছে ছোট্ট আর ফ্যামিলি মানে পরিবার। আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ আ ভেরি স্মল ফ্যামিলি, প্রথম সেন্টেন্সটা হয়ে গেল। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, পরিবারে কতজন মেম্বার আছে সেটা বলছি। দেয়ার আর সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবারে ছজন সদস্য আছে। ভালো করে দেখো কতজন আছে সেটাকে কীভাবে বলবে, বলবে এইভাবে যে দেয়ার আর, সেখানে হয় কতজন, সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি। তোমরা মনে করলে কারো যদি ছজনের বেশি, সাতজন আটজন থাকে, সেভাবে তোমরা সংখ্যাটা লিখে দেবে। হয়তো লিখলে দেয়ার আর এইট মেম্বার্স, দেয়ার আর টেন মেম্বার্স, ওকে এভাবে। তবে মনে রাখবে যত বেশি মেম্বার দেবে তোমাকে কিন্তু মেম্বারদের সম্পর্কেও বর্ণনা দিতে হবে, তাই খুব বেশি লেখার প্রয়োজন নেই। দাদু ঠাকুমা বাবা মা এইভাবে অল্প কিছু জনকে নিয়ে তোমরা লিখলে দেখবে সেটা সহজ হবে। এরপরের সেন্টেন্সটা দেখো, তো ফ্যামিলিতে কে কে আছে, দেয়ার আর না সরি দেয়ার তারা হলো বা তারা হলেন, কে কে হলেন, দে আর তারা হলো কে কে, মাই গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ আমার দাদু ঠাকুমা, মাই পেরেন্টস আমার বাবা মা, মাই ইয়ঙ্গার সিস্টার আমার ছোটো বোন অ্যান্ড আই এবং আমি। দেখো এখানে ছজনের বর্ণনা দিলাম, তুমি যদি মনে করো যে বেশি লোকের কথা বলবে তাহলে তোমাকে কিন্তু এখানে দেখাতে হবে যে আর কে কে আছে। ওকে, মাই গ্র্যান্ডফাদার ইজ দ্য হেড অফ মাই ফ্যামিলি, অর্থাৎ আমার দাদু হলেন আমার পরিবারের প্রধান, হেড মানে হচ্ছে যে প্রধান, হেড অফ মাই ফ্যামিলি আমাদের পরিবারের প্রধান বা আমার পরিবারের প্রধান। তো এর পরেরটা দেখো, হি ইজ আ ফার্মার, আমার দাদু কি করেন, তোমার দাদু যদি চাষি না হন তুমি যদি অন্য কিছু লেখো লিখতেই পারো, ধরো কারো দাদু হয়তো ডাক্তার তখন লিখবে হি ইজ আ ডক্টর, কেউ লিখতে পারো যে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার বা হি ইজ আ রিটায়ার্ড টিচার অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক, অর্থাৎ যেটা উনি প্রফেশনালি সেটা তুমি লিখবে, আর না পারলে অন্তত এই প্যারাগ্রাফটাই মুখস্থ করে লিখে দিও। এরপরে দেখো, মাই গ্র্যান্ড মাদার ইজ আ হাউস ওয়াইফ, অর্থাৎ আমার ঠাকুমা হলেন একজন গৃহবধূ, হাউস ওয়াইফ কথার অর্থ হচ্ছে যে গৃহবধূ। এরপরে দেখো, বোথ অফ দেম আর ভেরি কেয়ারিং, তাদের দুজনেই, যে বোথ মানে কি দুজনকে বোঝাচ্ছে, বোথ অফ দেম অর্থাৎ তাদের দুজনেই আর ভেরি কেয়ারিং, কেয়ারিং কথার অর্থ হলো তারা খুব, দুজনেই খুবই যত্ন করেন বা যত্নশীল। ওকে, দে লাভ মি ভেরি মাচ, ভালো করে দেখো কনস্ট্রাকশনটা অত্যন্ত সহজ, তারা আমাকে ভালোবাসেন খুব বেশি, দেখো দে লাভ মি, তারা আমাকে ভালোবাসেন খুব বেশি, ভেরি মাচ। ওকে, খুবই সহজ বাক্যটি। এরপরে দেখো, মাই ফাদার ইজ আ টিচার, অর্থাৎ এরপর আমি বাবার নিয়ে বলবো, মাই ফাদার ইজ আ টিচার, কেউ মনে করলে কারো বাবা যদি অন্য কিছু হয়ে থাকে সে লিখতেই পারে যে মাই ফাদার ইজ আ ফার্মার, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ টেলর। ওকে,
কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে চেঞ্জ করবে। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহবধূ। আবার দেখো, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহবধূ। মাই পেরেন্টস টেক গুড কেয়ার অফ মি, অর্থাৎ আমার বাবা মা আমার ভালো করে যত্ন নেন। দেখো, টেক গুড কেয়ার অর্থাৎ ভালো যত্ন নেন অফ মি, মানে আমার, অ্যান্ড মাই সিস্টার এবং আমার বোনের। ওকে, দে টিচ আস, তারা আমাদেরকে পড়ান। দেখো, দে টিচ, টিচ মানে পড়ানো, তো দে টিচ আস, তারা আমাদেরকে পড়ান। অ্যান্ড গাইড আস প্রপারলি, এবং আমাদেরকে প্রপারলি মানে সঠিকভাবে গাইড করেন বা চালনা করেন। ওকে, অর্থাৎ সঠিক পথ দেখান, এটা বলা হচ্ছে এখানে। দে টিচ আস অ্যান্ড গাইড আস প্রপারলি, আমি কোন ক্লাসে পড়ি এবং আমার বোন কোন ক্লাসে পড়ে সেটা বলা হচ্ছে। আই রিড ইন ক্লাস ফোর অ্যান্ড ইয়াঙ্গার সিস্টার রিডস ইন ক্লাস ওয়ান। এখানে তুমি ইয়াঙ্গার সিস্টারের আগে মাই ইয়াঙ্গার সিস্টার কথাটা যোগ করে দেবে, তাহলে বেটার হবে এখানটায়, মাই ইয়াঙ্গার সিস্টার। ওকে, আই রিড ইন ক্লাস ফোর অ্যান্ড মাই ইয়াঙ্গার সিস্টার রিডস ইন ক্লাস ওয়ান। অল দ্য ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের সমস্ত সদস্য, লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসে বা ভালোবাসেন। অল দ্য ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ প্রত্যেকেই, লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসেন। মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবার একটি সুখী পরিবার। ওকে, হ্যাপি কথার অর্থ হলো সুখী, আর ফ্যামিলি মানে পরিবার। মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি, অত্যন্ত সহজ ভাষায় লেখা। কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আগামী দিনে এই ধরনের শর্ট প্যারাগ্রাফ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর যদি এটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিও, কারণ এগুলি তোমাদের প্রাইমারি স্কুল এবং আপ টু ক্লাস সিক্স সেভেন পর্যন্ত কিন্তু পরীক্ষায় আসে। ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।